আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে অ্যালার্ট ইস্যুর আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান আইজিপি। বলেন, আরাফ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে পুলিশ। তার দেশত্যাগের ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কিনা সেটিও তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যে আমরা তার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ইন্টারপোল সহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ শুরু করেছি এবং আমি এই কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার বিষয়ে আমরা একটা ওই যে তার নামে যেটা যে নামে আমরা চার্জশিট দিয়েছি এই নামে তার বিরুদ্ধে একটি এই যে রেড নোটিশ জারি যে আমরা দিয়েছে এটা বোধ হয় ইন্টারপোল অ্যাকসেপ্ট করেছে এবং এটাকে এটা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের এটা সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যে ঘটনা ঘটছে। এখানে আপনারা দেখেছেন যে আপনারা জানেন যে কক্সবাজারের জনসংখ্যা কত আর এখানে শুধুমাত্র এই ক্যাম্পের জনসংখ্যা কত, এটার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি। চাই যে ঘটনা ঘটছে প্রতিটি ঘটনা কিন্তু আমরা কিন্তু ইয়েদেরকে ভিক্টিমদেরকে উদ্ধার করেছি, আসামিদেরকে গ্রেপ্তার করছি, প্রতিটি ঘটনায় তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, আইনের বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে, এটার মধ্যে কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।